আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আমার তুমি গল্পের 13 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের ঘন্টা বাটনটি অন করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। কারো স্পর্শে চোখ খুলে তাকায়, মা এসেছে। মাথায় হাত বুলোতে বুলোতে বলল, কাঁদিস না মা, ঠিক মতো ঔষধ খেলেই আবার ঠিক হয়ে যাবে। পরে কিছু না বলে চুপচাপ করে আছে। মনে মনে নিজেকেই প্রশ্ন করলো, এই ব্যথা কি সত্যি ঠিক হওয়ার মতো? তোমাকে কি করে আমার মনের ব্যথাটা দেখাবো বলো তো? পরীর মা বলল, দর গরম দুধটুকু খেয়ে নে, ভালো লাগবে। মায়ের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে টেবিলের উপর রাখে হাত ধরে বিছানায় বসিয়ে কোলে মাথা রেখে নীরবে চোখের পানি ফেলল। এখনো মন খারাপ করে আছিস? খুব ব্যথা করছে রে মা? পরি বলল, খুব অসহায় লাগছে আমার। পরি মা বলল, পাগলি মেয়ে বলে কি, কিচ্ছু হবে না। পরি বলল, যা হওয়ার তো হয়েই গেছে, আর যে কিছু বাকি নেই গো মা। পরির হাত ধরে উঠিয়ে বসায়, কি হয়েছে রে মা? পরি বলল, সাদাফ আমাকে বিয়ে করবে না মা। পরির মা বলল, মানে কেন? পরি বলল, ওর পরিবার নাকি আমার সাথে বিয়ে দিবে না, ওর জন্য অন্য মেয়ে দেখতেছে। কথাগুলো বলার সময় কাঁদছিল পরি, এখন কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে, ঠিক মতো কথা বলতে পারছে না। তাড়াতাড়ি পরিকে বুকে জড়িয়ে নেয় ওর মা। মা গো, আমি যে সাদাফকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, কি করে থাকবো আমি ওকে ছাড়া? কি করে মেনে নিব অন্য কোনো মেয়েকে বিয়ে করবে? বলো মা বলো, সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না ওর মা। নিজেই এখনও বিশ্বাস করতে পারছে না কী করে সাদাফ পাল্টে যেতে পারে। পরি যে মানসিকভাবে খুব আঘাত পেয়েছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। মেয়ের এমন কষ্টের নিজের বুকটা ফেটে যাচ্ছে। এত অভাব কষ্টের মধ্যেও কখনো ছেলে মেয়েদের একটু কষ্ট পেতে দেননি। গালে হাত দিয়ে আবিষ্কার করলো পানি পড়ছে তার চোখ থেকে। পরি কিছু বলতে পারেননি উনি বলতে পরিকে কিছু বলতে পারেননি উনি শুধু শক্ত করে বুকে চেপে ধরেছে, যার অর্থ বুঝেছে কষ্ট পাস না মা, আমি আছি তোর পাশে, আমি রাখব তোর তোকে আগলে। পরিকে ঘুম পাড়িয়ে কপালে একটা চুমু খেয়ে নিজের রুমে চলে যান উনি। দমটা কেমন জানি বন্ধ হয়ে আসছে। যেভাবেই হোক পরিকে এই কষ্ট থেকে উদ্ধার করতেই হবে। রাতে প্রচণ্ড জ্বর আসে পরির, মাথায় পানি দিচ্ছে আর চোখের পানি ফেলছে পরির মা। পাশে পরির খালামণি আর নানি বসে আছে, তাদের চোখে পানিতে ছলছল করছে। কয়েকদিনে পরির দিকে আর তাকানো যাচ্ছে না। বাড়ির ছোট সদস্য যখন কষ্টে থাকে তখন পুরো পরিবারটাই যেন কষ্টের সমুদ্রে পরিণত হয়। সকাল 10:05 শিলা দৌড়ে পরির রুমে আসে, দেখো আপু আমরা তোমার জন্য কি নিয়ে এসেছি। পরি তখনও শুয়েছিল, জ্বরে গা পড়ে যাওয়ার মতো অবস্থা। শিলা পরিকে ধরে বসায়। পরি দরজার দিকে তাকিয়ে দেখে সুলতান হাতে করে অনেকগুলো ফুসকা নিয়ে এসেছে। সুলতান এসে এই পরির কপালে হাত দেয়, বিরক্ত হয় পরি। গায়ে তো দেখি এখনো অনেক জ্বর, ঠিকমতো ওষুধ খাচ্ছ? পরি বলল, হুম। সুলতান বলল, একটা খবর দেওয়ার ছিল। পরি বলল, কি? সুলতান বলল, সিলেটে ট্রান্সফার হয়ে যাচ্ছি কাল, তোমাকে অনেক মিস করব। পরি চুপ করে আছে। সাদাফ দেখতে আসেনি তোমাকে? এবার পরি সুলতানের দিকে তাকায়, সুলতানের চোখে মুখে জানার আগ্রহ। কথা বলতে খারাপ লাগছে, আচ্ছা ঠিক আছে আমি তাহলে পরে আসবো, কেমন? তুমি ফুসকাগুলো খেয়েও। সুলতান চলে যাওয়ার সময় পিছন থেকে পরি বলল, দাঁড়ান। সুলতান বলল, কিছু বলবে? পরি বলল, শিলা তুমি ফুসকাগুলো নিয়ে মায়ের কাছে যাও, প্লেটে ডেলি নিয়ে আসো, আমি যেতাম কিন্তু আমার পায়ে তো ব্যথা, তাই তুমি যদি কিছু মনে না করে যেতে। শিলা বলল, না না আপু কোনো সমস্যা নেই আমি যাচ্ছি। প্রতি উত্তরে পরি একটু হাসলো। শিলা চলে যেতে সুলতানের দিকে তাকিয়ে বলল, সাদাফ এসেছিল নাকি আসেনি সেটা কি সত্যিই আপনার অজানা? সুলতান বলল, আমি কি করে জানবো? পরি বলল, সাদাফ অন্য কাউকে বিয়ে করবে এটা নিশ্চয়ই জানেন? সুলতান বলল, না তো এখন জানলাম। তাচ্ছিল্যের হাসি হাসে পরি,
পরি বলল, হাসালেন, মিস্টার, আমি জানি এই সব কিছুর পিছনে কোনো না কোনোভাবে আপনার হাত আছে। সুলতান বলল, তুমি সব কিছু দিয়ে আমাকে কেন সন্দেহ করো বলো তো? পরি বলল, এটা কি শুধুই সন্দেহ, সত্যি নয়? সুলতান বলল, কিভাবে সত্যি বলো? পরি বলল, সাদাফ অন্য কাউকে বিয়ে করবে, তার মানে তো আপনার পথ পরিষ্কার। সুলতান বলল, আমার পথ পরিষ্কার মানে? পরি বলল, সাদাফ আমার জীবনে না থাকলে আমাকে বিয়ে করাটা তো আপনার জন্য সহজ হয়ে গেল। সহজ হয়ে গেল বলছি কেন, সহজ তো আপনি করে নিলেন। সুলতান বলল, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। পরি বলল, তাই? আচ্ছা, আমাকে ভালোবাসেন? সুলতান বলল, এইসব বলে লাভ কি, তুমি তো আমায় ভালোবাসো না। পরি বলল, আমি যা বলেছি তার উত্তর দিলে খুশি হব। সুলতান বলল, হ্যাঁ, ভালোবাসি। পরি বলল, তাহলে আমার মাথায় হাত দিয়ে বলেন তো যা হয়েছে এর কিছুই আপনি জানেন না? সুলতান কিছু না বলে চলে যাওয়া ধরল। পরি বলল, আমার কসম লাগে এভাবে উত্তর না দিয়ে চলে যাবেন না। সুলতান থমকে দাঁড়ায়, পিছন ঘুরে পরির কাছে এসে বসে, অনেকটা কাছে। সুলতান বলল, তুমি অনেক ব্রিলিয়ান্ট পরি। পরি চুপচাপ সুলতানের দিকে তাকিয়ে আছে। সুলতান বলল, আমি তোমার মাথায় হাত রেখে মিথ্যা বলতে পারবো না, তাই এড়িয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু সেখানেও তুমি তোমার কসম দিয়ে দিলে, কসম কাটা ভালো না জানো না? পরি বলল, আমার উত্তর? সুলতান বলল, ভেবেছিলাম এঙ্গেজডের পর সব তোমায় বলবো, কিন্তু তার আগেই ঠিক ধরে ফেললে সত্যিটা। হ্যাঁ, এসবের পিছনে কিছুটা হাত আছে আমার। সভাপতি বিয়ের আগে দুই পরিবার এলাকায় মানুষজনের কাছে খোঁজ খবর নেয় ছেলেটা কেমন। ব্যাস, এই সুযোগটিও আমি কাজে লাগালাম, নিজের পরিচয় লুকিয়ে সাদাফের বাবা মাকে জানালাম তোমার সাথে আমার সম্পর্কের কথা। প্রমাণ হিসেবে আমার কয়েকজন বন্ধু বান্ধবীকে সাক্ষী বানালাম। সাদাফের এলাকায় আমি খোঁজখবর নিয়ে শুনেছি সাদাফ খুব ভালো একটা ছেলে আর ভীষণ মা ভক্ত, কাজেই এটা শিওর হয়ে গেলাম যে ওর পরিবার মেনে না নিলে সাদাফও তোমাকে বিয়ে করবে না। রাস্তাটা আমার পরিষ্কার হয়ে গেল। আমার মাকে দিয়ে তোমার বাবার কাছে প্রস্তাব পাঠালাম, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার বাবা মাও সব কিছু বিবেচনা করে রাজি হয়ে গেল, তবে অবশ্য বিয়ের কথাটা জানিয়েছিলাম তোমাদের সম্পর্ক নষ্ট হওয়ার পর। মেয়ের এমন কষ্ট কোনো মাই মেনে নিতে পারবে না, বিয়ে দিলে হয়তো সব কষ্ট ভুলে যাবে, এই ভেবে বিনা বাক্যে রাজি হয়ে গেল তোমার মা। তাছাড়া আমার ফ্যামিলি স্ট্যাটাস ভালো, আর্থিক অবস্থা ভালো, আমিও এখন আর গুন্ডা বা আন্ডোলে নই, বরং একজন আর্মি। এমন সুপাত্রের হাতে আদরের কন্যাকে আবার না তুলে দিবে কে বলতো? প্রচণ্ড জ্বর থাকায় পরির গায়ে শক্তি ছিল না এক ফোঁটাও, কিন্তু এইসব কথা শোনার পর পরির কান গরম হয়ে আসছিল। সুলতানকে একটা থাপ্পড় বসিয়ে দেয়, সুলতান হেসে ফেলে। সুলতান বলল, তুমি মারলেও মনে হয় আমি তোমার ভালোবাসা খুঁজে পাই, এটা তো এবার বিশ্বাস করো তুমি আমার। পরি বলল, আপনি যতই সলচাতুরি করেন না কেন কোনো লাভ হবে না, আমার ভালোবাসা এতটাও ঠনকো না। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে সাদাফ নিশ্চয়ই ফিরে আসবে, ওর বাবা মা মানুক আর না মানুক। সুলতান বলল, সে সুযোগটাই আমি দিব না, রেডি থেকো অ্যাঙ্গেজডের জন্য। সুলতান চলে যায়, পরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। প্লিজ সাদাফ ফিরে এসো, আমি যে তুমি ছাড়া আর অন্য কারো হতে পারবো না। তাহলে তুমি কি করে পারবে অন্য কারো হতে? আমি জানি, শুধুমাত্র আমার তুমি। তো ফ্রেন্ডস, আজকের এই গল্পের এতটুকু ছিল। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে দেবেন, আর যদি সম্ভব হয় আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক অথবা ইমোতে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওর এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবসময় অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ।